নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকে আমার জীবনের ভীষণ স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে আমার এই ছোট্ট বিজনেসের আজকে প্রথম দিন। মানে এখনো লাইভ করিনি, এখন বাজে মোটামুটি ওই 5টা বাজতে যায়, আর 7টা থেকে লাইভ। এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে পুজো দিতে। যেন কোনো শুভ কাজ শুরু করার আগে অলওয়েজ ভগবানের কাছে যাওয়া উচিত, প্রার্থনা করা উচিত। তো আমরা যাচ্ছি কালীবাড়িতে। বেসিক্যালি এটা একটা বিটিএস, মানে কি হচ্ছে না হচ্ছে লাইভের বাইরে গিয়েও আজের গোটা দিনটা সেইটা শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ও, আমরা বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। দাঁড়াও, এখানটা প্রচুর অন্ধকার, এখন আশা করছি ফাঁকা ফাঁকাই পাবো, কারণ এখন 5টা মতো বাজে। আমার গলার আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতে পারছো আমি প্রচন্ড, বাবা, প্রচন্ড ভয়ের মধ্যে আছি। এই ছেলে তো সারাজীবন বিন্দাস থাকে, ওর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার যতক্ষণ না লাইফটা শেষ হচ্ছে আমার কেমন একটা হচ্ছে না। কি কি বললি? লাইভের সেট আপ হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি, বেশি কিছু করিনি। যেমন আমি করি সিম্পল মধ্যে, সিম্পলের মধ্যে সেই রকমই। আর ড্রেসটা দেখে দিচ্ছি, কলারের মধ্যে আছে। লাইভে তো তোমরা দেখতে পেয়ে গেছো এতক্ষণে হয়তো, কারণ ব্লগটা পরে পোস্ট হবে। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই যে এখানে একজন বসে আছে, সবাই মিলে একসাথে করছি। আমার একটু ভয়টা কাটছে যে ঠিক আছে যা হবে দেখা যাবে, চলো নিচ্ছি, কারণ ব্লগটাও খুব ইম্পর্টেন্ট। আমি ব্লগ তো মানে করবো, তোমরা অনেকে ভাবছো আমি ব্লগ করবো কি করবো না, ব্লগ তো থাকবেই। অন্য কালার হবে না, এটার একটাই কালার হবে, আজকের জন্য একটাই কালার হবে। আজকে আজকের মতো দেখানো হয়ে গেছে, কোনোটা যদি রিপিট করতে বলো রিপিট করে দিচ্ছি, পরে আর নয় আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনোটা যদি রিপিট চাও, আমি ইনস্টাতে যদি থাকে আমি পোস্ট করতে থাকবো। আমরা একটা ইনস্টাতে পেজ খুলেছি আরএক্স ক্রিয়েশন বলে, যেটা আমার ব্র্যান্ডের নাম। হোয়াটসঅ্যাপ চেক হচ্ছে। রিমাদিতটা ভালো লাগছে, আমারটা যেখানে আমাকে ছাড়ে যেতে হয়েছিল, তো পুরো ভিজে গেছি, তার মধ্যেও আমাকে নিচে নামে নিচে নেবে এখন যেতে হবে। ওই যে ফোন করছে, দাঁড়াও আমি একেবারে পৌঁছে ফোন করছি। শুধুমাত্র আমাদের মানে বিজনেস রিলেটেডই থাকবে ফোনটা, ফোনে আর আদার্স কিছু হবে না। আমার বিজনেসও থাকবে, তোমার বিজনেসও থাকবে। হ্যাঁ, ওর নিজের একটা বিজনেস আছে, তো সেই পারপাসও থাকবে আর সাথে আমারটা তো থাকবেই। তো ওইটাই একদম কম, আমি ওকে বলেছি একদম কম, ওই 10,000-এর মধ্যে। আমি কি বলছিলাম, আমি বলছিলাম ওকে 5,000-এর মধ্যে কিছু নিতে।
বাট আমি বললাম যে 1500 এর নোকিয়া কিপ্যাড কাটা দিয়ে পুরো তার WhatsApp নেই না সবাই বুকিং করবে কি করে তো দেখি একদম কম দামে যেটা থাকবে বাট আমার জন্য যেটা হাই প্রসেসরের লাগবে কোনো দরকার নেই আরে আমার কাজটা কাজ নয় নাকি আমার কাজটাই কাজ হ্যাঁ আমি কাজ বাদ ছেড়ে দিই স্টোরে গিয়ে আমি বলেই দিয়েছিলাম যে 10,000 মধ্যে কিছু দেখাতে মানে যতটা কম হয় ততটাই আর কি তো ওনারা তারপরে আমাদের বেশ কয়েকটা ফোন দেখালেন এবং আমি শুধু একটা জিনিসই দেখছিলাম যেটা একটু স্টোরেজ বেশি থাকবে সেই রকম ফোন তো অনেক দেখাদুখি করার পর শাগনিক একটা ফোন চুজ করে সেটা হচ্ছে ওপো A18 এই যে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে ফোনটা আমরা ওপেন করি আর দেখতে কিন্তু বেশ সুন্দর ফোন নেওয়া কমপ্লিট কি ফোন নিয়েছে আমি জানি না ওপো নিয়েছে মানে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আর ফোনের প্রতি বিশ্বাস করো এই ফোন না জানে এত ফোন নিয়ে কী হবে যাই হোক এই যে চলো বৃষ্টিতে ভিজছিস ছাতায় আর এবার যাই বাড়ি গিয়ে অনেক কাজ আছে আমার সেগুলো করতে হবে প্রত্যেক সন্ধ্যেবেলায় ট্রিট হয় বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন হচ্ছে আমাদের সমস্ত প্রোডাক্টের পার্সেল আর নতুন স্টক আরও ঢুকেছে পরের দিন লাইভে থাকবে মানে কালকেই আমি লাইভ করবো অনেকেই বলেছো ইউটিউব থেকে লাইভে আসতে ইউটিউব থেকে লাইভ আসবে সেটা কয়েকদিন পর থেকে আসবে এখন আপাতত ফেসবুক পেজ আমার যেটা আছে ঋদ্ধিমণ্ডল এবং আমার ইনস্টাগ্রাম আইডি ওখানেও ঋদ্ধিমণ্ডল ওখান থেকে আসবো 3-piece সেট থাকবে অসাধারণ কালেকশন তো চোখ রেখো যাই হোক এখন আমরা যাচ্ছি কালকে আমরা যে লাইভ করেছিলাম অল প্রোডাক্ট আর সোল্ড আউট মানে জাস্ট 2-3 পড়ে আছে তাও ওই মানে কি বলবো সাইজের জন্য আর কি তো বলতে পারো 99% প্রোডাক্ট আর সোল্ড আউট ওগুলোই প্যাকিং করবো এখন আমরা সবাই মিলে তো আমার ভীষণ আনন্দ হচ্ছে তার সাথে সাথে মনে হচ্ছে না মানে আমি জাস্ট ঘুমাচ্ছি ঘুম থেকে উঠছি সকাল হয়ে যাচ্ছে খাচ্ছি কোনো রকমে মানে দিন শেষ হয়ে যাচ্ছে এইরকম অবস্থা কিন্তু আমার মজা লাগছে আমার ভালো লাগছে এরকম ব্যস্ততা তো চলো এখন ওই ঘরে যাওয়া যা সেখানে গিয়ে সমস্ত প্যাকিং হচ্ছে শেয়ার করি এই যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমাদের সমস্ত পার্সেল আর এখানে আমাদের আরও এক টিম মেম্বার সে এখানে বসে আছে চলো এখন ভর্তি পার্সেল হবে এই যে সমস্ত প্রোডাক্ট এখানে আছে দেখতে পাচ্ছ সব এখানে একটা একটা করে পার্সেল হবে সবে শুরু করেছি জানি না কখন শেষ হবে মানে এটা না অবিশ্বাস্য যে আমি প্রথম লাইভে যা দেখিয়েছি সব সোল্ড আউট এমন মানে আমি বোধ হয় বেশিরভাগ জনকে সোল্ড আউট বলেছি মানে বেশিরভাগ জনকে এই মেসেজটা করতে হয়েছে যে সোল্ড আউট সত্যি খারাপ লাগছিল যে এই মেসেজটা সবাইকে পাঠাতে যে সোল্ড আউট কারণ আমি চেয়েছিলাম সবার কাছে যেন জিনিস যায় কিন্তু তোমাদের থেকে এত রেসপন্স পাবো আমি ভাবতেই পারিনি তো পরের দিন আরও অনেক বেশি স্টক আসছে অলরেডি আমার চোখের সামনে অনেকগুলো স্টক এসে গেছে আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো যে লাইভে কী কী থাকবে শুধু ইউটিউব ফ্যামিলির জন্য আমি দেখাচ্ছি কারণ তোমরা আমার কাছে অনেক বেশি স্পেশাল তো আমাদের কাছে না প্রত্যেকটা পার্সেলে একটা করে হ্যান্ড রিটেন নোট যাবে আমার তরফ থেকে কারণ তোমরা সবাই হচ্ছে আমার প্রথম বিজনেসের প্রথম কাস্টমার বুঝতে পারছে যাদের কাছে এই আজকে আমার প্রথম পার্সেলগুলো যাবে প্রত্যেকের কাছে যাবে হচ্ছে একটা করে হ্যান্ড রিটেন নোট যেখানে খুব সুন্দর করে লেখা আছে তোমরা পড়ো এবং আমাকে পিকচার শেয়ার করো প্রোডাক্টটা সমেত অবভিয়াসলি তাহলে কি হয় বলো তো আমার ভালো লাগবে আর কিছুই না যারাও তোমাদের দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত নোট করা হচ্ছে মানে কোথায় যাবে আর এই হচ্ছে আমার কার্ড এই কার্ডটাও তোমাদের কাছে যাবে সাথে যাবে কিন্তু হ্যান্ড রিটেন একটা নোট এরকম ভাবে পার্সেলগুলো রেডি হোক তারপরে আসছি অনেকগুলোই করলাম কিন্তু আমরা না অ্যাড্রেসগুলো হাতে এতক্ষণ লিখছিলাম মোটামুটি 4 কাছে হাতে লিখে যাবে শাগনিকের হাতের লেখা ওটা তো ওটা মানে করাটা ঠিকঠাক হচ্ছে না কারণ ওইটা করতে গেলে অনেক টাইম লেগে যাবে এই যে এত জিনিস আছে তাহলে রাত কভার হয়ে যাবে ওই জন্য শাগনিক বাড়ি যাবে ওদের বাড়িতে যেহেতু প্রিন্টার আছে তো কোনো অসুবিধা হবে না বাড়িতে প্রিন্ট করে নেবে মাথাতেই কারো ছিল না এটা আমরা হাতে লিখতে বসেছি যাই হোক প্রথম বিজনেসে না ভুল হয় এই হয় ওই হয় অনেক কিছু হয় এই ঢং না করে যা তো
আজকের মতো এখানেই আমাদের বিজনেস এর পার্ট শেষ হলো। এবার আমার শুরু হবে আমার ইউটিউবের ইয়ে, আমার পেন্টিং হয়ে আছে, সেই এডিটিং গুলো এখন করবো, মোটামুটি ডাক কভার হয়ে যাবে। তারপর আবার সকালে আবার কালকের এই প্রোডাক্ট গুলো আমি দেখাবো, মানে যেই আইটেম গুলো দেখাবো সেগুলো সমস্ত কিছু করতে হবে। আমি ব্লগে কথা বলছি, আমাকে একটুখানি বলতে দে, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি কালকের লাইভে তোমরা, মানে আজকে যে লাইভটা হবে সেটা তোমরা কি কি দেখতে পাবে। কালকের কালেকশনে থাকবে এইগুলো, মানে আজকের লাইভে এইগুলোই থাকবে। এগুলো হচ্ছে থ্রি পিস, একদম প্রিমিয়াম। এগুলো পুরোপুরি হচ্ছে হ্যান্ড ওয়ার্ক, ডাডার ওয়ার্ক, মানে যারা জানো তারা জানবে। আর ওড়নাটা যাচ্ছে বেনারসির মধ্যে। কালকে মানে লাইভেই তোমরা এতক্ষণে হয়তো তোমরা দেখতে পেয়ে যাবে, এত সুন্দর। আর আমি প্রত্যেকটা কালার তোমাদের একবার দেখাচ্ছি, তারও ওকে। এই হচ্ছে সমস্ত কালার, মানে আমি জানি না এর আগে তোমরা এই রকম কালার থ্রি পিসের মধ্যে এত সুন্দর হ্যান্ড ওয়ার্ক মানে কাজ দেখেছো বলে। এগুলো সমস্ত কিন্তু হ্যান্ড ওয়ার্ক, আর কালারগুলো দেখেছো, আমি তিন রকম কালার দেখালাম, আরও অনেক রকম দেখতেই পাচ্ছ এখানে, আরও অনেক রকম। এই কালারটাও জাস্ট অসাধারণ, আরও অনেক রকম কালার আছে, সেগুলো তোমরা লাইভেই দেখতে পেয়ে যাবে। অসাধারণ অসাধারণ। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে আমরা কলেজ গোয়িং গার্ল বা আমাদের পকেট মানি একটু কম, তো তাদের জন্য একটু কিছু রেখো, মানে রিজনেবল, একদম রিজনেবলের মধ্যে। দেখো আমি চাইলেই রাখতে পারি মানে একদম 500 টাকারও কম জিনিসে, কিন্তু সেইগুলো কতটা কীরকম হবে না আমি এখনও বুঝতে পারছি না। যদি আমি ভালো কোয়ালিটির কিছু আমার চোখে পড়ে যেগুলো দেখতেও খুব সুন্দর অথচ 500 টাকার মধ্যে হবে, তাহলে অবশ্যই কোনো একদিন রাখবো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, এবং সব শেষে অনেক অনেক ধন্যবাদ তোমাদের, তোমাদের জন্যই আমার যেই স্বপ্ন সেটার আমি এক ধাপ আরও এগোতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ আমার বিজনেসের প্রথম দিনটা এত এত সুন্দর করে তোলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।